হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পনিরের একটি সুস্বাদু রেসিপি খুব কম সময়ের মধ্যে পনিরের এই সুস্বাদু রেসিপিটা বানানো যায় বানাতেও বেশি টাইম লাগে না আর খেতেও হয় ভীষণ টেস্টে পনিরের এই সুস্বাদু রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি আড়াইশো গ্রাম পনির নেবো আড়াইশো গ্রাম পনির নিয়েছে আমি আড়াইশো গ্রাম পনিরকে আমি পিস পিস করে কেটে নেব আপনারা যে কোনো সাইজের ছোট বা বড় পিস করে কেটে নিতে পারেন পনিরগুলোকে আমি পিস করে কেটে নিচ্ছি পনিরগুলো পিস করে কাটা হয়ে গেছে এইবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টু টেবল স্পুন বাটার বাটারটা যখন গলতে শুরু করবে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পনিরের পিসগুলো বাটারটাকে আমি একটু নাড়াচাড়া করে সব সাইডটায় লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে এইবার আমি দিয়ে দেব পনিরের পিসগুলোকে পনিরের পিসগুলোকে আমি বেশ প্রায় এক থেকে দুই মিনিট ধরে ভেজে নেব। যতক্ষণ না হালকা কালারটা চেঞ্জ হয় পনিরের কালারটা চেঞ্জ হয়ে যাবে হালকা ব্রাউন কালার হয়ে যাবে যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি পনিরগুলোকে এইভাবে বাটারের মধ্যে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অন্য সাইড ঘুরিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আমি পনিরগুলোকে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাও প্রত্যেকটা পিসের আমি এইভাবে ঘুরিয়ে দিলাম এইভাবে পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি এইবার স্বাদ মতো পনিরের মধ্যে নুন দিয়ে দিলাম আমি এখানে ওয়ান টি স্পুন নুন দিয়ে দিলাম উপর থেকে নুনটা দেওয়ার পরও পনিরটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নুনটা ভালো করে পনিরের মধ্যে মিক্স হয়ে যায় পনিরগুলো ভাজা হয়ে গেছে ঠিক এই রকমই ভাজাটা হবে এইবার আমি পনিরের পিসগুলো তেল সরি বাটার থেকে তুলে নিচ্ছে বাকি বাটারের মধ্যে আমি এইবার দিয়ে দেবো একটা বড় বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কোচানোটা আমি বাটারের মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি আপনারা যদি পনিরটা ভাজার সময় বাটারটা শেষ হয়ে যায় তাহলে এর মধ্যে আরও একটু বাটার দিয়ে দিতে পারেন আমি ওই বাটারের মধ্যেই পেঁয়াজ কোচানোটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি একটা সাইডে করে দিচ্ছি এইবার আমি বাটারের মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও আমি এবার পেঁয়াজের সাথে মিক্স করে ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি মশলার মধ্যে এইবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ টিস্পুন হলুদ গুঁড়ো হলুদ লঙ্কাটাও আমি ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি খুব কম মশলার মধ্যে পনিরের এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় বানাতে একদমই টাইম লাগে না দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেলে আমি গ্যাস অফ করে দেব মশলাটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি মশলার মধ্যে দিয়ে দেব টু টেবল স্পুন ফ্যাটানো টক দই মশলাটা ঠান্ডা হয়ে গেছে টু টেবল স্পুন ফ্যাটানো টক দই আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আমি দইটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি গ্যাস অন করবো গরম অবস্থায় দইটা দিলে দইটা কেটে যেতে পারে তার জন্য আমি মশলাটাকে ঠান্ডা করে দইটা এর সাথে মিশিয়ে নিলাম এইবার আমি গ্যাস অন করে দিয়েছি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছে মশলাটা ভালো করে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ লো ফ্লেমে এইভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে মশলা থেকে এইভাবে তেল ছাড়া ছাড়া হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। ওয়ান ফোর্থ কাপ জল ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দিয়েছি মশলাটাকে আমি এবার ভালো করে ফুটিয়ে নেব। মশলাটা ফুটে গেছে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব চিনি হাফ টিস্পুন আমি চিনি দিয়ে দেব চিনিটাও আমি দিয়ে দিলাম নুন আর চিনি দিয়ে দিয়েছি মশলার সাথে সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে মশলাটা ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা পনিরের পিসগুলো আমি এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে পনিরের পিসগুলো দিয়ে মিক্স করে দেব। পনিরগুলোকে মশলার সাথে মিক্স করে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন বাটার আপনারা এই বাটারটা অপশনাল দিতেও পারেন নাও পারেন আমি আরও ওয়ান টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম পনিরের মধ্যে বাটারটাও এবার পনিরের মধ্যে ভালো করে মিক্স হয়ে যাবে খুব সুন্দর একটা স্মেল আসবে তবে আপনারা যদি বাটার কম খেতে চান তাহলে সেকেন্ড টাইম বাটারটা নাও দিতে পারেন এটা পুরোটাই অপশনাল যাই হোক বাটারটাকে আমি ভালো করে মিক্স করে দিয়েছি পনিরের সাথে ভালো করে মিক্স হয়ে গেলে ফোটা শুরু হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আমি ঢেকে দেব লো ফ্লেমে এক মিনিটের জন্য যাতে পনিরের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় ফোটা শুরু হয়ে গেছে আমি এক মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখবো এক মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে দিয়েছি এইবার আমি পনিরটাকে এইভাবে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি কতটা খুব সুন্দর দেখতে হয়েছে সেনটাও খুব সুন্দর আসছে আর খেতেও হবে ভীষণ টেস্টি এইবার আমি গ্যাস অফ করে দেবো অফ করে দিয়ে দেব ওপার ওপর থেকে হাফ টিস্পুন গরম মশলা হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে ঢেকে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে প্লেটে সার্ভ করব। এক মিনিট হয়ে গেছে মশলাটাকে গরম মশলাটাকে আমি এইবার পনিরের সাথে এইভাবে মিক্স করে নিচ্ছি এখন সেনটা আরও সুন্দর হয়ে গেছে এইবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি বাটার পনির খুব সহজেই বাটার পনির রেসিপিটা রেডি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না